ফিরে এলাম বিরতির পর। রাম মন্দির উদ্বোধনের প্রচার অনুষ্ঠানে সাইবার হামলার আশঙ্কা, আরো একবার জানিয়ে রাখি, রাম মন্দির উদ্বোধন আগামীকাল। আগামীকালকে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দেশ জুড়ে ব্যাপক প্রস্তুতি, এবং তারই মধ্যে এবার সাইবার হামলার আশঙ্কা উঠে আসছে মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে। উত্তরপ্রদেশ সরকারকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যে হামলা রুখতে জরুরি বৈঠক উত্তরপ্রদেশ প্রশাসনের। জানবো বিস্তারিত, আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে। অঙ্কিতা, রাম মন্দির উদ্বোধনের যে সম্প্রচার, সেই সম্প্রচার অনুষ্ঠানে এবার বড়সড় হামলার আশঙ্কা, কি জানা যাচ্ছে, কারা জড়িত থাকতে পারে এর পেছনে, কি জানতে পারছো? দেখো, রাম মন্দির উদ্বোধনের লাইভ সম্প্রচার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সাইবার হামলার একরকম আশঙ্কা করা হচ্ছে। এবং উত্তর প্রদেশের যিনি মুখ্য সচিব রয়েছেন দুর্গা মিশ্রা, তিনি সে রাজ্যের অর্থাৎ উত্তর প্রদেশের সমস্ত বিভাগীয় প্রধানদের এই বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ আগামী 22 থেকে 25 জানুয়ারি উত্তর প্রদেশ সরকারের যে যাবতীয় সরকারি ওয়েবসাইট এবং পোর্টাল রয়েছে, সেই পোর্টালে কোনো আপডেট হবে না, এমন এই মুহূর্তে একটি লিখিত নির্দেশিকা জারি করেছে যোগী সরকারের মুখ্য সচিব। বিশেষ করে রবিবার প্রশাসনের যিনি শীর্ষ আধিকারিক রয়েছেন, তারা হামলা এবং পুলিশ শীর্ষ হামলা এবং পুলিশ আধিকারিকদের নিয়ে এই জরুরি বৈঠকে সিদ্ধান্তটি গ্রহণ করেছে। দেখো, ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে উচ্চ পর্যায়ে দল পাঠানো হয়েছে অযোধ্যায়। এই প্রতিনিধি দলে রয়েছেন ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের আধিকারিকরা, এছাড়া রয়েছেন ইন্টেলিজেন্স ব্যুরো এবং কম্পিউটার রেসপন্স টিমের প্রতিনিধিরা। বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সতর্ক বার্তায় জানানো হয়েছে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সাইবার হামলাটি হতে পারে। বিশেষ করে উত্তর প্রদেশ সরকারের তরফ থেকে সব রকমের সতর্কতামূলক ব্যবস্থা কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। পুলিশের তরফে সাইবার হামলা রুখতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হবে বলে এই মুহূর্তে তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে। উত্তর প্রদেশ সরকারের যে আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা ডিজি প্রশান্ত কুমার, তিনি জানাচ্ছেন যে গোটা অযোধ্যা জুড়ে 10,000 সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। শুধু মন্দির চত্বরের মধ্যে 400টি ক্যামেরা বসানো হয়েছে। এই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাকে কেন্দ্র করে। এই AI যে প্রযুক্তি, সেই প্রযুক্তি সম্পন্ন নজরদারির মাধ্যমে রাম মন্দিরে কারা কারা প্রবেশ করছেন তাদের উপর নজরদারি চালানো হবে বলে এই মুহূর্তে জানা যাচ্ছে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ল্যাব সম্প্রচার করা হবে, সেই বিষয়টা কিন্তু আগেই বলে দেওয়া হয়েছিল। তারপরে এক প্রকার আশঙ্কা উঠছে যে তাতে সাইবার হামলা হতে পারে, বিশেষ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তাই ইতিমধ্যে সেখানকার প্রশাসন এবং যে সমস্ত ইন্টেলিজেন্সরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বৈঠক করেছেন। বিশেষ করে দেখা গেছে যে ইন্ডিয়ান কম্পিউটার রেসপন্স টিমের প্রতিনিধিরা তারা এই মুহূর্তে অযোধ্যায় চলে গেছেন। অযোধ্যায় গিয়ে অযোধ্যার মন্দির কর্তৃপক্ষ সহ সেখানকার পুলিশ আধিকারিকদের সাথে তারা বৈঠক করেছেন। সিসিটিভি ক্যামেরা কোন জায়গায় লাগানো হবে গোটা বিষয়টিকে তারা খতিয়ে দেখছেন। কিভাবে একেবারে গোটা বিষয়টি ট্যাগল করা যায় তার জন্যই কিন্তু এই মুহূর্তে উঠে পড়ে লেগেছে উত্তরপ্রদেশ সরকার, বিশেষ করে এই সাইবার ক্রাইম যে সংস্থাগুলি রয়েছে, বিশেষ করে যে ইন্টেলিজেন্স ব্যুরো রয়েছে বা ইন্ডিয়ান কম্পিউটার যে রেসপন্স টিমের প্রতিনিধিরা রয়েছে, তারা কিন্তু এই বিষয়ে এবার খতিয়ে দেখতে শুরু করেছে। সুপ্রীতি, একদমই, বেশ, ধন্যবাদ অঙ্কিতা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে সেই জায়গাতে দাঁড়িয়ে আগামী কালকে রাম মন্দির উদ্বোধন, তবে তার আগ মুহূর্তে দাঁড়িয়ে ইতিমধ্যেই রাম মন্দির উদ্বোধনের যে প্রচার সম্প্রচার করা হবে অনুষ্ঠান সরাসরি ভাবে, তার উপরে একটি সাইবার হামলার আশঙ্কা লক্ষ্য করা গেছে। তবে সমস্ত দিক খতিয়ে দেখছে প্রশাসন, সমস্ত দিকে খতিয়ে দেখার জন্য বিশেষ সতর্ক বার্তা উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার উপর। তারই সঙ্গে আমরা সকালেও দেখিয়েছি যে রাম মন্দির উদ্বোধনের আগ মুহূর্তে গোটা অযোধ্যাকে মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে, অর্থাৎ কোনো জায়গাতে যাতে কোনো ফাঁকফোকর না থাকে তার জন্য বিশেষ ব্যবস্থা এই মুহূর্তে জারি করা হয়েছে। সমস্ত দিক যাতে সুষ্ঠু স্বাভাবিকভাবে সম্পন্ন হয় তার জন্য কেন্দ্রের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন।